যখন দায়িত্বটা নিল আর্মি চিফ, তখনও তিনি কিন্তু জামাতের আমির দিয়ে শুরু করেছিলেন। অনেকগুলো ঘটনা ঘটছে, অনেক বিষয় ঘটছে। আমরা একটা ক্ষুদ্র জাতিসত্তা এবং আমাদের পায়ের নিচে মাটি কিন্তু তত শক্ত না। সুতরাং আমরা আমাদের মতো করেই সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করি। একটু কখনো কখনো বাধ্য হই। সার্বজনীনভাবে যে কথাটি বলতেছি, ঢাকেশ্বরী মন্দির একটি জাতীয় মন্দির, সেখানে আসার অধিকার প্রত্যেকের আছে। কেউ যদি বলে আমি আসবো আপনার মন্দিরে, আমি যদি তাকে বলি না আপনি আসতে পারবেন না, আপনাকে আসতে দেব না, ঢুকতে দেব না, যেখানে গণভবনে যাচ্ছে নিষিদ্ধ রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এখনও সংবিধানের অনেক কিছু বিষয় কিন্তু সংবিধানের বাইরে হচ্ছে। অনেক মামলা মকদ্দমার বিষয় কিন্তু অনেকভাবে হচ্ছে। একজন যদি আওয়ামী লীগ করে, ধরেই গেলাম, বা রাজনৈতিক দলের সাথে বিএনপি করে, জাতীয় পার্টি করে, তার বাড়িতে আগুন দেওয়া, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, তার বাড়িতে পারে না। এবং তার সুতরাং সে যে কোনো সম্প্রদায় হতে পারে, যে কোনো সম্প্রদায়ের রাজনীতি করাটা অপরাধ নয়। সে যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি হবে বিচারের মাধ্যমে, নিশ্চয়ই তাই বাড়ি ঘর পুড়িয়ে তার মা বোনকে রেপ করে নয়। এই জায়গাটিতে আমরা বলতে চাচ্ছি সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না, সন্ত্রাসীর কোনো জাত থাকে না, সন্ত্রাসীর কোনো দল থাকে না। তারা প্রত্যেকটি দলের মধ্যে, প্রত্যেকটি জাতের মধ্যে, প্রত্যেকটি ধর্মের মধ্যে ঘাপটি মেরে থাকে, সুযোগ করে তারা এগিয়ে আসে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে, বঙ্গভবনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে শুধুমাত্র একটি ধর্ম থেকে পাঠ করা হয়েছে। এটি আমি মনে করি আমাদের সংবিধান বিরোধী, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আর সবচেয়ে বড় কথা বৈষম্যহীন যদি আমরা বলতে চাই, তাহলে এটি আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচণ্ডভাবে এটা তীব্র ক্ষোভ করছি এবং আশা করব আগামীতে প্রতিটি অনুষ্ঠান, আশা করব প্রতিটি জাতীয় অনুষ্ঠান, আমরা যদি জাতীয় অনুষ্ঠান বলি, রাষ্ট্রীয় অনুষ্ঠান বলি, সেখানে প্রত্যেকটি ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে হবে। অথবা রাষ্ট্র এবং ধর্মকে যদি আমি একসাথে না করতে চাই, বিভাজন করতে চাই, রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম প্রত্যেকের সাথে থাকবে, তাহলে কোনো ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে হবে না, পাঠ করা যাবে না, যে কোনো একটি পন্থা নিতে হবে। এই ধরনের বিচারিতা আমরা মনে করি প্রচণ্ড ক্ষোভ এবং করছে। এবং যেহেতু ডক্টর ইউনূস, সেই কারণে কিন্তু এই প্রত্যাশাটা আমাদের তার কাছে আরও অনেক বেশি, কারণ তিনি ধর্মকর্ম, তিনি একটি কথা বলেছেন সকল বৈষম্যের বাইরে, তার সারা জীবনের ফিলসফি। তাই তার কাছে এই বিষয়টি আমি মনে করি তিনি সেটাকে নোট ডাউন করবেন। যেমনভাবে তিনি এয়ারপোর্টে নেমেই বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এবং আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমি মনে করি তারা এটা নেবেন।